পদ্মা সেতু নিয়ে সারা দেশের মানুষ যেখানে উল্লসিত সেখানে বিএনপি লজ্জিত মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তর এবং ফিল্ম আর্কাইভ প্রকাশিত কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিএনপি নেতা রিজভী আহমেদের বিভিন্ন বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনে অসুস্থ অবস্থা থেকে ফেরা রিজভী আহমেদের চিকিৎসা প্রয়োজন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর আদালত ঘেরাও এর ঘোষণাকে আদালতের প্রতি হুমকি মন্তব্য করেন তথ্যমন্ত্রী। পদ্মা সেতু দেখতে যাওয়া নিয়ে তার বক্তব্য নিয়েও কথা বলেন মন্ত্রী। বিএনপির নেতাদের বক্তব্যে মনে হচ্ছে পদ্মা সেতু তাদের গলার কাটা হয়ে গেছে। সারা দেশের মানুষ উল্লসিত এবং সারা দেশের মানুষ শুধু উল্লসিত নয়, সারা দেশের মানুষ যেভাবে পুলকিত, উল্লসিত, গর্বিত, কিন্তু বিএনপি ঠিক সমপরিমাণ লজ্জিত